বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, সমস্ত মুসল্লিগণ, পরহেজগারগণ, আজকে সকলের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো, দেখুন, মানুষের অন্তরে যদি নূর না থাকে, মানুষের অন্তরে যদি আলোকিত বিষয়টা না থাকে, তখন সেই মানুষটি কি হয়, নামাজে যখন দাঁড়ায় বা আল্লাহর একটু ধ্যান খেয়াল করবে, তখন কিন্তু তার ধ্যানে বা নামাজে সে স্থির থাকতে পারে না। তার মনটা চলে যায় ব্যবসায়, তার মনটা চলে যায় সেই দেশের বাড়িতে, বিভিন্ন দিকে মন চলে যায়, তখন আল্লাহর ইবাদত তার দ্বারা সঠিক হচ্ছে না। তখন সেই লোকটি নামাজ পড়ে বা বিভিন্ন ইবাদত করলেও দেখা যায় তার মন ভালো থাকে না। কিরে, আল্লাহর ইবাদত করতে যখন বসি তখন মন তো স্থির থাকে না, মন তো বিভিন্ন জায়গায় দৌড়ায়, তখন কি করব। তখন দেখা যায় সেই মানুষটি যদি আল্লাহর এই নামটি জপনা করে, দেখেন আল্লাহর 99টি নাম, এই 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া নূরু। ইয়া নূরু মানে নূর, নূর অর্থ আলো, আর আল্লাহ কিন্তু মহা আলোকিত। তাহলে আমরা ক্ষুদ্র হয়ে আছি, তাহলে আমাদের মধ্যে যদি ক্ষুদ্র আলো হিসাবে আমরা না পাই, তাহলে আমরা কিভাবে আমরা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হব, আল্লাহর পথে প্রতিষ্ঠিত হব, নিজেকে আল্লাহর পথে ধাবিত করব, পারা যায় না। তাই বলবো কি, সমস্ত ইবাদতের আগে আমরা দেখা যায় কি আল্লাহর এই নামটি জপনা করব, ইয়া নূর, ইয়া নূর। এই নামটি যদি জপনা করতে থাকি, তখন একটা সময় আমাদের হৃদয়, আমাদের অন্তর আলোকিত হবে। আমাদের হৃদয় অন্তর যখন আলোকিত হবে, তখন যখন আপনি যে কোনো ইবাদতে বসবেন, তখন দেখবেন আপনার চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরছে। আর আল্লাহ কি বলেছে, যে আমি আমার প্রেমিকের চোখের পানি বিফল যাইতে দেই না, আমার প্রেমিকের পানি আমি আমার কুদরতি একটা বাটির মধ্যে রেখে দিই। যদি কোনোদিন তার জীবনে কোনো পাপ বা কোনো কিছুর জন্য সে দুজক ভোগ করতে হবে, তখন তার সেই চোখের পানি দ্বারা আমি যখন সেই পানিগুলো দুজকে নিক্ষেপ করে আবো সেই ফেরেস্তাদের দ্বারা, তখন কি হবে, তখন তার সেই দুজকের আগুনগুলো নিভে যাবে, তখন কি হলো, এই চোখের পানি আমাকে দুজক থেকে বাঁচিয়ে দিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, তবে আরও একটি কথা ফাঁকে বলে নিই, যে অনেকে একটা কথা বলতে পারেন যে আপনি জগৎবাসী বলেন কেন। আমি জগৎবাসী এই জন্যই বলি যে কোরআন এবং আল্লাহ তাআলার যে কথা, এগুলো শুধু মুসলমানের জন্য নয়, এই কথাগুলো সর্বজাতির জন্য, সকল ধর্মের লোকেদের জন্য। যদি কেউ বিশ্বাস করে সে ফল পাবে, আর যদি কেউ বিশ্বাস না করে ফল পাবে না, কিন্তু এই জন্য আমি জগৎবাসী বলে থাকি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, যারা মনে মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, তিনি জগৎবাসী কেন বলে, জগৎবাসী আমি এই জন্যই বলি। আচ্ছা, তাহলে এখনকার যে আলোচনাটি আপনাদের সামনে করতেছি, যে অবশ্যই আপনারা যখন আল্লাহর ইবাদতে বসবেন, আল্লাহর ধ্যানে বলবেন, আল্লাহর এই খেয়ালে বসবেন, তখন অবশ্যই কমপক্ষে 170 বার আপনি ইয়া নূর, ইয়া নূর, সময় লাগবে না, 10 মিনিটও লাগবে না, এর আগে হয়ে যাবে, ইয়া নূর এই নামের জিকির যখন করবেন, তখন আপনার অন্তর পবিত্র হবে, আপনার অন্তরে আলোকিত হবে। তখন সেই আলোকিত মন নিয়ে যখন আপনি বসবেন, তখন আল্লাহ কিন্তু মহা আলোকিত, আর আপনার মধ্যে যে ক্ষুদ্র আলোকে দাঁড় করিয়েছেন, তো দুইটি আলো মিলে যখন একটি আলো হয়ে যাবে, তখন আপনার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে থাকবে, আপনার জীবনের পাপগুলো খসে পড়তে থাকবে। তাই বলি কি, আমরা আজকের পর থেকে ইবাদতের আগে আমরা অবশ্যই এই নামটি জপনা করব। আচ্ছা, শয়তান স্থান নাই কোথায়? শয়তান অন্ধকারের মধ্যে ধাবিত হয়, অন্ধকারের মধ্যে স্থান নেই। আর যখন আপনি ইয়া নূরু এই নামটি যখন জপবেন এবং জিকির করবেন, তখন আপনার অন্তরাত্মা যখন আলোকিত হবে, আর সেই আলোকিত স্থানে শয়তান আসতে পারবে না। আর শয়তান যদি আসতে না পারে, তখন কি হবে, আপনি নামাজে, ধ্যানে বা আল্লাহর খেলে ডুবতে পারবেন। তখন কি হবে, শয়তান বলবে যে এমন নাম জপনা করেছে রে, আমি তো অন্ধকারে থাকি, সে তো সেই অন্ধকার জায়গাটাকে আলোকিত করে ফেলেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই নামের গুণে অবশ্যই সেই সুযোগ সুবিধাগুলো করে দেন, যার ফলে এই নামগুলো জপনা করে বড় বড় ওলি আউলিয়ারা, সাধারণ মানুষ ছিলেন, তারা এই নামগুলো কৌশল করে জানতে পেরেছে যে কখন কোন নাম জপতে হবে। আর এরকমভাবে যদি কোনো মানুষ
এই নামের জিকির করে তাহলে শয়তান এখানে থাকতে পারে না। সেই অন্ধকার জায়গাটুকু যখন আলোকিত হয় শয়তান পালিয়ে যায়। তখন এই ফাঁকে একজন বান্দা আল্লাহকে ডেকে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলে, তখন আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায় তখন সেই হৃদয়, সেই অন্তরাত্মা আলোকিত হয়ে যায়। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগে তা জানি না, যদি খারাপ লাগে তবু জানাবেন, যদি ভালো লাগে তো জানাবেন। এবং কি ধরনের আলোচনা আপনারা চাইতেছেন, যে আমাদের এই ধরনের আলোচনাটা দরকার, আমাদের এই বিষয়টা দরকার, অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের আলোচনা দিতে। তবে আজকে এ পর্যন্ত বলে রাখব, তবে সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।